নমস্কার, আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। বং সিনেমাটিক এক নবীন প্রোডাকশন হাউস, যাদের অদম্য ইচ্ছা ও মানুষের ভালোবাসা উভয় সম্পদ। তাই তো তারা চিরনবীনের তকমা সরিয়ে তাদের নিত্য নতুন কর্মকাণ্ড নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সম্মুখে। শনিবার উল্টোডাঙ্গার নাইসি স্টুডিওতে তাদের প্রথম শর্ট ফিল্ম বৃষ্টির অতীতের অফিসিয়াল ট্রেলার সহ আগামী দুটি শর্ট ফিল্ম অবশেষে বসন্ত এবং ভালোবাসার টানে শীর্ষক ছবি পোস্টার লঞ্চ হয়ে গেল বেশ সাড়ম্বরভাবে। বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহার সুচারু পরিচালনায় এই সুন্দর অনুষ্ঠানে এদিনের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মনতোষ বেরা, চিত্র পরিচালক ধনঞ্জয় মণ্ডল, তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ, বাচিক শিল্পী মল্লিকা ঘোষ সহ জয় গাঙ্গুলী, সিঞ্জন সরকার, শিরোপা রায়, রাজদীপ ব্যানার্জি, রঞ্জিৎ সুর, রাজু সরকার প্রমুখরা। সকলকেই সুচারু সম্মাননা দিয়ে এদিন মঞ্চে স্বাগত জানানো হয়। এদিনের মঞ্চে শিল্পীদের হাতে বং সিনেমেটিক সংস্থার পক্ষ থেকে বঙ্গ সন্তান 2023 সম্বর্ধনা তুলে দেওয়া হয় নবাগত শিল্পীদের হাতে। পাপকরা হলেন শুভজিৎ পাল, নরেন চক্রবর্তী, মৌসুমি বর্ধন, পল্লবী দাস, রঞ্জিৎ মণ্ডল, রিয়া, বুলু গোস্বামী, মনীষা বেরা, শ্যামল প্রামাণিক, শেফালী গিরি। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্য এই সম্বর্ধনা তুলে দেওয়া হয় এদিন। আগামী দিনে সমাজের নবাগত শিল্পীদের নিয়ে এগিয়ে চলার অঙ্গীকারবদ্ধ হলেন বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা এবং সমাজে মানুষের পাশে তাদের কাজের উদ্যোগকে তিনি নিয়ে আসবেন বলে কথা দেন। কথা আসার আগে একটা কথা বলে নিই, যেটা হচ্ছে আমাদের বং সিনেমেটিকের মেন কাজটা যেটা, সেটা হচ্ছে নবাগত শিল্পীদের নিয়েই কাজ করা, যেটাই আমি চেয়েছিলাম আপনাদের মাধ্যমে মানুষের কাছে জানাতে। তো সেটাই আমি প্রথম জানালাম। তো আজকের এই অনুষ্ঠানে আমরা বৃষ্টির অতীত শর্ট ফিল্মের প্রথম পোস্টার ওপেনিং, তার সাথে সাথে আমার আগামী প্রজেক্টে দুটো পোস্টার ভালোবাসার টানে এবং বসন্ত অবশেষে বসন্ত, এই দুটো প্রজেক্ট শুরু হলো এবং আশা করি আগামী 2-3 মাসের মধ্যে আপনারা এই প্রজেক্টটি দেখতেও পেয়ে যাবেন ফিল্মগুলো। তো আর বং সিনেমেটিক ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন এবং আমি চেষ্টা করছি যতটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় তো সেইভাবে নবাগত শিল্পীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই চেষ্টাটা আমি করবো। ভালোবাসা হতে পারে কিন্তু সেই ভালোবাসাটা কতটা তার অতীতের স্মৃতি হতে পারে সেই জিনিসটাই আপনারা দেখতে পাবেন বৃষ্টির অতীতের সিনেমায়। যে ভালোবাসার অতীত কথাটা, একটা মেয়ের জীবনে ভালোবাসা তার অতীত হতে পারে কিভাবে, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। বাকিটা আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমি আন্তরিকভাবে মানে শুভেচ্ছা বা এ জানাতে পারবো যে মানুষগুলোকে, মল্লার দা, আমার মল্লার ঘোষ, মনতোষ বেরা, জয় গাঙ্গুলী ছিলেন, একটু কাজের তাড়াহুড়ো ছিল বলে উনি 3টের সময় এসেছিলেন, চলেও গেছেন। তো জয় দা ছিলেন, আর বাকি ডক্টর রঞ্জিৎ সুর ছিলেন, আরো অনেক বিশেষ ধনঞ্জয় মণ্ডল, চিত্র পরিচালক, যেটা আমার কাছে একটা বড় পাওনা, এবং দিদি ভাইয়ের নাম মল্লিকা, মল্লিকা দিয়েছিলেন, যেটা আমার কাছে আর একটা এক্সট্রা পাওনা। তো এই অনুষ্ঠানটা করবার সময় হয়তো আমি এত কিছু চিন্তা করে করব ভেবে পারি, বাট আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার পাশে যে যে মানুষগুলো রয়েছেন সেই মানুষগুলোকে নিয়ে আমি যে কাজ করেছি তারা আমাকে সমর্থন করেছেন, এতে আমি অত্যন্ত মানে কৃতজ্ঞ তাদের কাছে। আমার নাম বিশ্বরূপ সিনহা। বলার কিছুই নেই, এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে বং সিনেমাটিকের উদ্দেশ্যে আগামী দিনের প্রজন্মকে রাস্তা দেখানো। আপনি নিজে সাংস্কৃতিক প্রিয় মানুষ, এই যে সাংস্কৃতিক মূলক একটা অনুষ্ঠান, সেখানে সমাজকে কি বার্তা? সমাজকে একটাই বার্তা দেবো, আমাদের বং সিনেমাটির সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদেরকে সহযোগিতা করুন যাতে আগামী দিনে এর থেকে আরো ভালো কিছু করে মানুষের দরবারে পৌঁছতে পারি। নতুন পরিচালক হিসেবে বিশ্বরূপ, নতুন পরিচালকের দরকার আছে, নতুন রাজনৈতিক নেতাদের দরকার আছে, নতুন কিছু দরকার আছে, তবে পুরনোকে ছেড়ে নয়, এটুকুই বলবো। মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, আমরা অসাধারণ একটা পরিবেশে উপস্থিত হয়েছি যেখানে বিশ্বরূপ ভাইয়ের অনবদ্য ছবি বৃষ্টির অতীত, তার সূচনা হলো, ট্রেলার লঞ্চ হলো এবং তার সঙ্গে আরও তার সৃষ্টির উন্মোচন হলো, এবং আমার চারপাশে রয়েছেন বিদগ্ধ গুণী মানুষ এবং তার সঙ্গে এই যে সুন্দর একটা পরিবেশ যেখানে অগণিত মিডিয়ার তরফ থেকে মানুষজন এসেছেন, তারা সবাই মিলে
এই সৃষ্টিকে কভার করলেন এবং তার প্রতিবেদন সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট হলেন। মিডিয়া আমার মনে হয় একটা প্রচণ্ড ভাইটাল রোল প্লে করে যে কোনো একটা সৃষ্টিমূলক কাজে, এবং আমি মনে করি যে সংবাদ মাধ্যম যদি আমাদের সৃষ্টিকে না তুলে ধরেন তাহলে আমরা বিশ্বের দরবারে পৌঁছতে পারবো না। তাই জন্য মিডিয়ার কাছে আমার অশেষ শ্রদ্ধা। এবং বিশ্বরূপ ভাই, আমি এতগুলো কথা এই জন্যে বললাম, বিশ্বরূপ ভাইও মিডিয়ার একজন রিপ্রেজেন্টেটিভ বা প্রতিভু, এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন অত্যন্ত সফল চিত্র নির্মাতা। এই এই এত গুণধারী একজন ভাইকে আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়ে আমরা ধন্য। খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম বংশালী লিড রোলে আমাকে চান্স দেওয়ার জন্য থ্যাংক ইউ। তো কাজটা করে আমার খুবই ভালো লেগেছে, অভিজ্ঞতা বেড়েছে, এক্সপিরিয়েন্স। আমার খুবই ভালো লেগেছে অভিনয় করে, আর মুভিটাতে যতটা দূর দেখানো হয়েছে পুরোটা আমরা কাজ করেছি, খুব ভালোভাবেই কাজ করেছি, মিলেমিশে কাজ করেছি। তো এটাই আমার সবসময় মনে থাকবে যে খুব ফ্র্যাঙ্কলি সবাই কাজ করেছি, নায়ক মানে নায়িকা, ডিরেক্টর, আরও যারা ছিল সবাই, কলাকুশলী যারা ছিল সবার সঙ্গেই খুব ভালো কাজ হয়েছে, তো সেটা মনে থাকবে। সিনেমাটিকের সঙ্গে পরিচয় হয় কিছু মাস আগেই, তো সেখান থেকে আমাকে এর সঙ্গে পরিচয় বিশ্বরূপদার সঙ্গে, এবং আমার কোনো আইডিয়া ছিল না, আমি ভেবেছিলাম এখানে থাকবো কাজ করব, কিন্তু যে অ্যাক্টিং করব এটা আমি ভাবিনি। বাট তারপর এখান থেকে প্ল্যানিং হলো, হ্যাঁ বসন্ত, অবশেষে বসন্তের তোমাকে এখানে কাস্টিং করা হবে, তো এটা নিয়ে খুবই এক্সাইটেড। এর আগে আমি ছোটোখাটো কাজ করেছি, বাট এবারে কতটা কি দিতে পারবো সেটা এখন অপেক্ষা। আমি এর আগে তো প্রথমে কোনোদিনই কোনো জায়গায় কিছু এরকম করিনি। বিশ্বরূপদা ইনসিস্ট করেছিল, এসেছিলাম, কাজ করবার চেষ্টা করছি, কারণ এরকম কোনো এক্সপিরিয়েন্স আগে ছিল না। এখন এই বং সিনেমেটিকে এসে নতুন করে মানে একটা চেষ্টা যাতে করে অভিনয়টা করে মানুষকে ভালো লাগানো, যাতে করে মানুষের দেখে মনে করে যে হ্যাঁ ভালো লাগছে। সেরা রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।